বৃহস্পতিবার দুপুরে এসডিপিও সদর ও এসডিপিও এসসিসি যৌথভাবে এয়ারপোর্ট থানার পুলিশকে সাথে নিয়ে মধ্য ভুবন বন ও পশ্চিম ভুবন বন এলাকার মধ্যবর্তী স্থানে নেশাবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয়। এসডিপিও এসসিসি প্রিয়া মাধুরী মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান চালান। প্রথমে অভিযান চালিয়ে তারা মধ্য ভুবন ও পশ্চিম ভুবন এলাকার মধ্যবর্তী স্থান থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হন। পরবর্তী সময় ওই নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তারা তার বাড়িতে তল্লাশি অভিযান চালান। তার বাড়ি থেকে আনুমানিক 10,000 এসপি ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধারকৃত ব্রাউন সুগার ও এসপি ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা হবে বলেও জানান তিনি। আজকে একটি গোপন সূত্রের ভিত্তিতে দুপুর 1:30 নাগাদ আমি এবং আমার সাথে এসডিপিও সুদর সাহেব, আমরা দুজন একটা জয়েন্ট অপারেশন কন্ডাক্ট করি এবং কন্ডাক্ট করে একটা লোককে আমরা জানতে পারি যে একটা মধ্য ভুবন বন বা পশ্চিম ভুবন বন এলাকার মধ্যবর্তী কোনো স্থানে ড্রাগস এক্সচেঞ্জ হবে। অ্যাকর্ডিংলি আমার এয়ারপোর্ট টিমের যে অফিসাররা, এইচডিপিও সদর সাহেব, আমরা সবাই মিলে গিয়ে সেখানে আমরা ফাঁদ পাতি এবং সেখানে রেড অভিযান চালিয়ে আমরা এক ব্যক্তিকে ধৃত করতে সক্ষম হই এবং ওনার সাথে আমরা ব্রাউন সুগার পাই একটা পাউচ। এর পরবর্তী সময় এই লোকটাকে আমরা ডিটেন করে ওনার বাড়ি ঘরে আমরা রেড অপারেশন চালিয়ে যাই এবং সেখান থেকে প্রায় আপনার অ্যারাউন্ড 10,000 আমরা এসপি ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হই। ব্রাউন সুগার এবং এসপি ট্যাবলেট মিলে অনুমানিক কত টাকা হবে, কোনটা কত টাকা হবে যদি একটু আলাদা? অ্যারাউন্ড 50 লাখস, দুটো মিলে অ্যারাউন্ড 50 লাখস হতে পারে আমার আইডিয়া। তার সঙ্গে কি অন্য আর কোনো প্রাথমিক যে ইনভেস্টিগেশন পাওয়া গেছে? এই মুহূর্তে আমাদের তদন্ত চলছে, আমরা জিজ্ঞাসাবাদের স্টেজে আছি। জিজ্ঞাসাবাদ করে তার মোবাইল সিডিআর ডিটেলসগুলি দেখার পরে হয়তো আরও কিছু লিঙ্ক পাবো, পেলে আশা করছি পুরোটা র‍্যাকেট আমরা আনভেইল করতে সক্ষম হব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলার আড়ালিয়া স্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে 40 ফুট শিবলিঙ্গ ফিতা কেটে উদ্বোধন করলেন পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দেব। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মুখ্য সঞ্চালিকা কবিতা ব্যাহেনজি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্যরা। বৃহস্পতিবার মহাশিবরাত্রি উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিব চতুর্দশী উপলক্ষে আয়োজন করা হয়েছে মেলার। সেখানে 40 ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। এই মেলায় মেডিটেশন অনুভূতি শিবির করা হবে, পাশাপাশি নেশামুক্তির শিবিরও করা হবে। নেশামুক্তির জন্য ঔষধও প্রদান করা হবে। এই সময়ের মধ্যে বিভিন্ন বয়সের লোকেদের জন্য সেমিনারের আয়োজন করা হয়েছে। শিব का बहुत बड़ा दिन है जिसे हम महाशिवरात्रि के तौर पे मनाते हैं। हर साल ये पावन पर्व बहुत अच्छे से मनाया जाता है। पिछले साल इसी दिन मैं शांति निकेतन में थी और वहाँ से आने के कुछ दिन में ही लॉकडाउन लग गया था और 2020 का हमने काला साल देखा है। और आज जब 2021 में ये दोबारा मौका मिला है शिवरात्रि मनाने का, तो मैं पशुपतिनाथ, उस शिव परमात्मा के चरणों में यही कहूँगी कि सबका मंगल हो और जो काला साल हमने 2020 का देखा है वो दोबारा ना देखने को मिले। और आज इस ब्रह्मकुमारी आश्रम में आके जो हमने 42 फीट ऊंचा शिव का प्रतिमा, शिवलिंग का जो एक आकार, जो एक बड़ा विशाल प्रतिमा है, उसका उद्घाटन किया है, वो ये बताता है कि हम सब कैसे आपस में अपनी संस्कृति से जुड़े हुए लोग हैं। और इसमें एक बहुत बड़ी भूमिका है हमारी बहन जी जो ब्रह्म कुमारी समाज से हैं, जो अपना जीवन इसके लिए त्याग कर रही हैं और सिर्फ शिव की भक्ति में लीन होने के लिए सबको प्रेरित कर रहे हैं। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার সীমান্ত গ্রামে একই রাতে দুই পরিবারের সমস্ত গরুগুলি উধাও। গোপালকদের আত্মনাদে গ্রামের মানুষ বাড়ি ভিড় করে। স্থানীয় মানুষদের প্রশ্ন, 100 মিটার দূরত্বে সীমান্ত কাঁটাতারের 30 নং গেটে বিএসএফ এর এক জওয়ান কঠোর নিরাপত্তার দায়িত্বে থাকার পরও কি করে হলো গরু চুরি? এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে একটা মস্ত বড় চিন্তায় ফেলে দিয়েছে। এই ঘটনা যাত্রাপুর থানার অন্তর্গত সীমান্ত গ্রাম নির্ভয়পুরে। বুধবার রাত 11টা অবধি গ্রামের গোপালশীল ও প্রতিবেশী লালমোহন দাস খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে উভয় পরিবারের নজরে আসে গোয়াল ঘরের গরুগুলি উধাও। হাউ হাউ করে চিৎকার জুড়ে দিতে জমে ওঠে গ্রামবাসীদের বাড়ির উঠানে ভিড়। সকলের মুখে মুখে একই কথা, দিনরাত সর্বক্ষণ গেট বিএসএফ প্রহরায় থাকলেও কি করে হলো এই ঘটনা?
कारण ग्रामेर दुदिके बांग्लादेशेर सीमांत घेसा होलेओ दुटी बीएसएफ कैंप एकाधिक गेटेर दायित्वे 24 घंटा निरापत्ता रयेछे। बीएसएफ विगत कोनो समये ओई ग्रामे गरु चुरी होयेछे बा अन्य बाड़ीघरे चुरी होवार खबर शोना जायनि, तबे पाचार बाणिज्यटा एखन बेड़े गेछे, ताई अनेकेर आशंका चुरीर साथे होयतो अन्यान्य मालामाल पाचार करा होते पारे, एमन सन्देह केउ केउ करछे। तबे जाय होक उभय परिवारेर सर्वमोट गरुर बाछुर 5টি चुरी होये जाय बुधवार गभीर राते। गरुगुली बाजार मूल्य कमपक्षे 1.5 लाख टाकार अधिक होबे। असहाय परिवारगुलिर चित्कारे एखन निर्भयपुरेर आकाश बाताश जेन भारी होये आसछे। আজ থেকে 30 বছর আগ পর্যন্ত নির্ভরে কোনো গরু চুরি নেই, চুরি নেই, ডাকাতি নেই, কিছু নেই, কোনো ঝামেলা নেই। কিন্তু আজকে হঠাৎ করে আমার গরুটি আমার পাশে বাড়ি আরেকজনের 2টা গরু, আমার 3টা গরু, আমার কালো একটা গাভী, তারপরে একটা বাছুর বড় বাছুর কালো, আর একটা বড় বাছুর, এই 3টা গরু আমার লয়ে গেছে সরে একদম পেন্সিংয়ের লগেতে। বিএসএফ 2 সাইডে বই থাকে, মাঝখান থেকে আমার গরুটি মিশে গেল। আমার এখন আমার বড় ভাইয়ের বউ মারা গেছে, আমার ভাতিজা ধরা দিল হয়েছে, আমি ভীষণ অসহায় আছি, ভীষণ কষ্টে আছি, আমার কাছে পয়সা নেই, টাকা নেই, কিছু নেই, এই অবস্থা আমার মিশে গেল। আমার 3টা গরু নিচে প্রায় 1 লাখ টাকার মতো লাগবে, কিছু নেই। আমি বিএসএফের কাছে গেছি, বিএসএফ কোনো কর্ণপাতও হচ্ছে না, গেছে গা বিএসএফ, এখন থানাতে ফোন করছি, এখন পর্যন্ত থানাওয়ালাও আসে না। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া থানার নাকের ডগায় একই রাতে 3টি দোকানে চুরির ঘটনা ঘটলেও থানা বাবুদের কিছু আসে যায় না। ঘটনা বুধবার রাতে কোনো এক সময় তেলিয়ামুড়া বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া বাজারের প্রতিষ্ঠিত 3 ব্যবসায়ী বাবুল সাহা, সুজিত পাল, নন্দন কুমার পাল তাদের দোকানে বুধবার রাতে কোনো এক সময় চোরের দল হানাদারি চালিয়ে চুরি করতে সমর্থ হয়। যদিও তেলিয়ামুড়া শহরে রাত্রিকালীন সময়ে পুলিশ প্রহরা থাকে, এই পুলিশি প্রহরার মধ্যেই চোরের দল কিভাবে চুরি করতে সমর্থ হয় এ নিয়ে বাজার ব্যবসায়ীদের মধ্যে সন্দেহের দানা বাঁধছে। ওই 3 ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিজ নিজ প্রতিষ্ঠানে এসে প্রত্যক্ষ করে চুরির ঘটনা, পরে তারা চুরির বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানায়। পরবর্তী সময়ে পুলিশ আর 5টি চুরির ঘটনার মতোই নিয়ম মাফিক তদন্ত করে থানামুখী হয়। এক্ষেত্রে চোরের দলকে পাকড়াও করতে তেলিয়ামুড়া থানার পুলিশ ব্যর্থ, যার ফলে তেলিয়ামুড়া বাজারে নিত্যদিন কোনো না কোনো দোকানে চুরির ঘটনা লেগেই রয়েছে। সংবাদে জানা যায়, 3টি দোকান থেকে চোরের দল নগদ 2 লক্ষাধিক টাকা, স্বর্ণে আংটি সহ অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয়। তবে এই চুরির ঘটনাগুলি নিয়ে বাজার ব্যবসায়ীদের মধ্যে পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে রাত্রিকালীন সময়ে টহলদারির ব্যাপারে। কিসের দোকান এটি? চাউলের দোকান। কি কি চুরি হিসাব আপনারা? আর আমার একটা সোনার আংটি আসলো, আর 45,000 টাকা ক্যাশ আসলো, আর কি মালপত্র কি নিছে অন্ত অন্ত পুলিশ আইছে নি? কি মনে করেন আপনার রাত্রে টহলদারির ব্যাপারে? রাত্রে টহলদারি, আমরা তো 10টার সময় বাড়িতে জায়গা, মনে রাত্রে টহলদারি দেয় কিন্তু দিই না, আমরা তো ছোট কিটা বুঝতে পারি, আর বিল হচ্ছে সামনের দিকে দিব, পিছন দিকে তো দেওয়ার কথা নয়। এই আপনারা দোকান থেকে পিএস কতটুকু দূরত্ব? কত কত 100 না, বেশি না, এই যা তো দেখা যায় রাত্রেবেলা পুলিশের পাহারা দেয়। তো কি করবেন আপনি? পাহাড়ে যাই তো, এরা এখনো সারিবদ্ধভাবে বয়ে থাকে, দেখি যাওয়ার সময় মানে এরপরে কি হয়, রাত্রে 10টার পরে তো আমরা থাকি না বাজারে। আপনার নাম কি? সুজিত কুমার পাল। 3টা দোকান হয়েছে। হ্যাঁ, কিসের দোকান আপনার? চালের দোকান। কি কি চুরি হয়েছে আপনি? টাকা টাকা, কিছু অর্নামেন্টস। হ্যাঁ, দোকানের থেকে টাকা চুরি হয়েছে, একটা দোকানে অর্নামেন্ট, একটা আংটি ছিল, আংটিটা নিয়ে। আপনার কেমন টাকা গেছে? আমার এখান থেকে টাকা নিয়ে। কত? প্রায় 1.5 লক্ষ টাকা। কী করবেন আর রাত্রেবেলা পুলিশে টহলদারির ব্যাপারে কী করবেন? টহলদারি তো তারা বলে তারা ডিউটি করে, থানার থেকে কতটুকু দূর আছে আমাদের, এতটুকুর মধ্যে ঘটনা হয়ে গেছে, তাদের কোনো ডিউটির মধ্যে কোনো স্ল্যাগ আছে নিশ্চয়ই। আপনার নাম কি? আমার নাম বাবুল চন্দ্র সাহা। নমস্কার। ত্রিপুরা সরকারের একটা আত্মনির্ভর ত্রিপুরার যে পরিকল্পনা
আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিয়েছিলেন তারই একটা অঙ্গ। ত্রিপুরার প্রত্যেকটি পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতের মধ্যে উনি একটা প্রকল্প নিয়েছিলেন সবগুলা দোকানদারকে প্রথম বছরের ইন্স্যুরেন্সের টাকাটা তিনি সরকার তরফ থেকে ফ্রিতে দেওয়া হয়েছে। এলিয়া মুরাতে আমরা প্রায় 1400 দোকানদারকে আমরা ফ্রি ইন্স্যুরেন্স করেছিলাম, ফায়ার এবং বাংলার ইন্স্যুরেন্স। এই আজকে এলিয়া মুরা বাবুল সাহা এবং নন্দনকান্তি পাল এবং সুজিৎ পাল এই তিনটা দোকানে চুরি হয়েছে, আমি এখানে বর্তমানে আছি। আমাদের যে এজেন্সি আমি ফোন করেছি তাদেরকে অবগত করা হয়েছে যে আসুন আমাদের যে ইন্স্যুরেন্সটা তারা যে ইন্স্যুরেন্সটা করেছিল সেই ইন্স্যুরেন্সে যদি তারা সত্যিকারের কিছু সাহায্য পায় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সেটা খুব আনন্দের হবে। আর এটি আমরা প্রশাসনকে আমি আরক্ষা দপ্তরকে বলবো যে তারা যে ভূমিকাটা হয়তো বাকি একটু প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আছে আরও শক্তপুক্ত হতে হবে, কারণ এই সময়টাই চুরি হয়েছে তেলিয়ামুড়াতে। এবং সুন্দরভাবে তেলিয়ামুড়ার প্রত্যেকটি মার্চেন্টকে আমাদেরকে বাঁচাতে হবে, কারণ ব্যবসা বাণিজ্য একটু হলেও এখন ঢাল চলছে, যাতে ইন্স্যুরেন্সটা বাগলারি এবং ফায়ার ইন্স্যুরেন্সটার দিকে নজর দেওয়া হয়। আমরা পৌর পরিষদের তরফ থেকে আমরা অতপ্রতভাবে সাহায্য করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া শিববাড়ি ট্রাস্টি বোর্ডের পরিচালনায় শিব চতুর্দশীর পূজাকে কেন্দ্র করে 7 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। সেই সাথে শিব চতুর্দশীর পূর্ণতিথিতে শিবের মাথায় বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীরা জগৎ সংসারের মঙ্গল কামনার্থে শিবের মাথায় জল ঢালে। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া শিববাড়ির ট্রাস্টি বোর্ডের এক সদস্য জানান, 50 থেকে 60 বছরের পুরনো এই শিববাড়ি, প্রতিবছরই এখানে হাজার হাজার পুণ্যার্থীরা শিব চতুর্দশীর পূর্ণতিথিতে শিবের মাথায় জল ঢালতে আসে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। হলো 50 থেকে 60 বছরের পুরনো এই শিববাড়ি, বহুত পুরানো এবং ঐতিহ্যবাহী আমাদের এই শিববাড়ি। আমরা অন্য অন্য বছরের মতন এই শিববাড়িতে আমরা সবাই আবার একত্রিত হচ্ছি, আমরা যারা হিন্দু ধর্মে বা অন্যান্য ধর্মের লোক আমরা শিববাড়িতে আছে। এবং শিববাড়ি উপলক্ষে আমাদের 7 দিন মেলাও হবে। এটা কোন জায়গা? এটা হইল ধর্মনগর শিববাড়ি ধরে তেলিয়ামুড়া ধর্মনগর শিববাড়ি। পুজোটা মনের ইচ্ছা পূরণের জন্য দেওয়া হয়েছে। আর ঠাকুরের কাছে কি কি চাইলেন? স্বামী সন্তানের মঙ্গল কামনা। তো প্রত্যেক বছরই আপনি কি এখানে মানে পুজো দিতে আসেন? প্রত্যেক বছরই আসা। কেমন লাগে এই পুজোটা দেওয়ার পর, মনের কেমন একটা শান্তি লাগে? খুব ভালোই লাগে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার শিব চতুর্দশী উপলক্ষে এই প্রথমবারের মতো প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রাটি রাজনগর স্থিত প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয় থেকে শুরু করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রা সমাপ্ত হয়। এই শোভাযাত্রায় এই ঈশ্বরীয় বিদ্যালয়ের ভক্তরা সক্রিয়ভাবে অংশ নেয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে ঈশ্বরীয় বিদ্যালয়ের এক সদস্য জানান, আমরা শিব শঙ্কর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সবাই এবং মনুষ্য সব মিলে ভগবান শিবের আরাধনা করে এইটা আমরা প্রথম টেবলের মাধ্যমে দেখিয়েছি। দ্বিতীয় টেবলের মাধ্যমে সত্যযুগের যে দেবী দেবতা লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ তাদের যে কিরূপ সেটা আমরা বর্ণনা করতে চেয়েছি এবং বিভিন্ন দেবী দেবতার আমরা প্রদর্শন করেছি। মহাশিবরাত্রি এবং ভগবান শিব সেটা আমাদের মেন উদ্দেশ্য, ভগবান শিব এবং উনি ভারতীয় প্রদান করেছেন সেটা আমরা বোঝানোর জন্য সবার সেই বার্তা দেওয়ার জন্য আমাদের আজকে আপনাদের এই র্যালিটা মানে আজকে তেলিয়ামুড়ার কোন কোন জায়গা অতিক্রম মানে ঘুরেছে? তেলিয়ামুড়া থেকে আমরা রাজনগর থেকে প্রথম শুরু করেছি, নেতাজি নগর হয়ে কাপিটেরিয়া হয়ে আমরা ঘুরে তারপরে অঙ্কি চক্র থেকে ঘুরিয়ে তারপরে এগিয়ে চলে সংগ্রহ থেকে আমরা ঘুরে আবার আমাদের স্থলে এই যে মেসেজ ফলো যে ভগবান শিব এই ধরাদামে আবির্ভূত হয়েছেন, যেহেতু আমরা জন্মদিন পালন করছি নিশ্চয়ই আবির্ভূত হয়েছেন ভগবান
দিকে আবির্ভূত হবেন, ধর্মগ্লানি উনি বলেছেন এবং উনি আবির্ভূত হয়েছেন, সেটা আমরা সবাইকে বার্তা দিতে চাইছি। আপনারা আসুন, সবাই মিলে আমরা এবং আমাদের জীবনে যে নেগেটিভিটি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনী প্রচার গতি বাড়ানোর লক্ষ্যে 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের ত্রিপুরা মোথা মনোনীত প্রার্থী কমল কলই সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয় মঙ্গিয়াকামী কমিউনিটি হল প্রাঙ্গণে। এদিনের এই সভাতে প্রার্থী কমল কলই ছাড়াও অন্যান্য দলের লোকেরা উপস্থিত ছিলেন। এদিনের হল সভাতে বিজেপি পৃষ্ঠাসমূহ সহ অন্যান্য কর্মকর্তারাও ত্রিপুরা মোথা দলে যোগদান করেন। এই হলঘর সভাতে যোগদানকারীদের বরণ করে নেন 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী কমল কলই। তিনি 11 মার্চ 2021 সাল মারিবা চিন্তাও মুঙ্গিয়া কামি কমিউনিটি হল নগর তুইমদু এডিসি ভিলেজ নি 11/26 নি বোর্ড সেন্টার নি তাকুক সং নুখুং খুংচি খুংচুকু নয় নুখুংনি নয় পরিবার নি 43 বুতার তিনি বিজেপি আকারে বিজেপি নি বোর্ড নি প্রেসিডেন্ট তাকু সমীর দেব বর্মানি নেতৃত্বে বনি তুই ফাংবাই তিনি নুখুং খুং চুকু নি খরক ব্রৈচি থাম তাকু সং যতন তিপ্রামা মথানি বানরম ফালেকাতে বুবাগ্রাবাই বুবাগ্রাবাই থানচানি কক বুবাগ্রানি থানচানি কক খরাংতি সানানি বাকি ফেলেকা তাই বুবাগ্রানি মুক্তি নুগুই বুবাগ্রান মিয়া রোগ বই বনি বন কাস হই বুনা তক না নামে রঙ তাইবু খারুয়াই জাগলাই তাইবু কবাং মাল লোক তাবো 11 মহারানীপুর তেলিয়ামুড়া আচক থাইও অভাইকেন ত্রিপুরা মথা বাই জয়নিং খাইচিং বাই গেদালি তংবাইখা বরক ফাইমান্দা ফানি রকন গেদাল ফানি রকন বেলাইখেন হামবাই। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।